হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রেসিপি বানাবো বাটা মাছের ঝাল। এটা হচ্ছে জ্যান্ত বাটা। তা এই মাছটাকে আমি প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ জলটাও ছাড়িয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তা এখানে মাছগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে মোটামুটি ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে এখানে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না। দেখুন, খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যাচ্ছে, একটুকু ভাঙাচোরা বা বাঁকাচোরাও হচ্ছে না। প্রথমে কিন্তু নুন হলুদ মাখিয়ে জলটা ঝারিয়ে নিলে এবং কড়া গরম করে তেল গরম করে নিলে তাহলে মাছ কিন্তু অরিজিনাল এরকমই থাকবে। বাকি যেগুলো মাছ আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব। তা বাকিগুলোকে দিয়ে দিলাম তেলের ওপরে। তা এগুলোকেও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে রাখবো। তা এখন আমি মাছের হচ্ছে কিছুটা ঝাল বানাবো, তাই জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হচ্ছে খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে প্রথমে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর হচ্ছে আদা আর জিরে বাটা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আরও কিছু একটু রসাভাব রাখবো। এটা শুধুমাত্র মশলাটা কষানো হলো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে পুরোপুরি আমি জল দিয়ে দিলাম। তা এখানে আবার আমার ঝোলের অংশটা বেশ ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে এটাকে আমি নামিয়ে নেব। তা সম্পূর্ণ বাটা মাছের ঝাল আর রেসিপি আমার দেখানো হয়ে গেল। তা বন্ধুরা, এই ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা ফিরে আসি আজকের মতো এখানেই। টাটা।